কলম্বো থেকে টেস্ট ভেন্যু ক্যান্ডিডেট টাইগাররা একদিন বাদে বুধবারে পাল্লেকেল্লে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার শেষ দিনের অনুশীলন। হোটেল রিসেপশনে যাবার আগে বেলকনিতে দাঁড়িয়ে ক্যান্ডির রূপে মুগ্ধ মিঠুন সাইফরা। কলম্বো থেকে ক্যান্ডি দূরত্ব প্রায় 123 কিলোমিটার, স্থলপথে প্রায় 3.5 ঘন্টার ভ্রমণ, আকাশপথে নেমে আসে অর্ধেকের কমে। স্থায়ী ঠিকানায় টিম টাইগার্স, শেষ টেস্ট অবধি এখানেই থাকবে মুমিনুল হকের দল। ক্যান্ডি, দ্য ন্যাচারাল বিউটি অব শ্রীলঙ্কা, জলে স্থলে অথবা আকাশ থেকে যেখান থেকেই দেখেন চোখ ফেরানো দেয়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, জীবনযাত্রা আর জীববৈচিত্র্যের অনন্য সংমিশ্রণ এই শহর। অতীতে লঙ্কার ভিন্ন ভিন্ন ভেন্যুতে মোট 12 টেস্ট খেললেও এই প্রথম ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়ামে সাদা পোশাকের ক্রিকেট খেলতে যাচ্ছে টাইগাররা। 28.53 বর্গ কিলোমিটারের এই শহর যেন জেন্টলম্যান গেম ক্রিকেটের জন্য পারফেক্ট ভেন্যু। 19 এপ্রিল ঢাকার তাপমাত্রা যখন 33 ডিগ্রি সেলসিয়াস, তখন ক্যান্ডির তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। পাল্লেকেলেতে স্বাভাবিক বাতাসের গতি ঘন্টায় প্রায় 5 মাইল। পাল্লেকেলের 22 গজে লাল বলের ফার্স্ট ডেলিভারি 2010 সালে 1 ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আরও 6 টেস্ট গুড়িয়েছে এই ভেন্যুতে। স্পিন ট্র্যাকের পাল্লেকেলেতে 20 উইকেট রয়েছে লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেড়াতের। এছাড়া লক্ষ্মণ সান্দাকানের রয়েছে 12 উইকেট। টাইগার স্পিনার তাইজুল মিরাজদের জন্যও থাকছে ভালো কিছু করার সুযোগ। শ্রীলঙ্কায় গিয়ে 3 দিনের কোয়ারেন্টিন শেষে 2 দিন মাঠের অনুশীলন। জড়তা কাটিয়ে লঙ্কার আলো বাতাসে অভ্যস্ত হয়ে ওঠেন মুশফিক মুমিনুলরা। এরপরই 2 দিনের অনুশীলন ম্যাচ, ব্যাটসম্যান ও বোলারদের জন্য 22 গজের কিচেনে লাল বলের রেসিপি। শাহান পাপন, ডিভিসি নিউজ ডেস্ক।